আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করে আবারও নৌকার বিজয় নিশ্চিত করবেন বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। সকালে শেরপুরের নালিতাবাড়ির ফকিরাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও আর্থিক অনুদান বিতরণ উপলক্ষে এক সমাবেশে একথা বলেন তিনি। অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও কৃষিমন্ত্রীর বরাদ্দকৃত অর্থ থেকে উপজেলার চারটি ইউনিয়নের 47 প্রাথমিক বিদ্যালয় ও ইবাদতীয় শিক্ষা প্রতিষ্ঠানের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ দেওয়া হয়েছে।